नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एकटी सेरा स्वादेर जलखाबार रेसिपि शेयर करते चलेछि। एकघे जलखाबार खेते भालो ना लागले एई रेसिपिटा ट्राई करे देखते पारेन। रेसिपिटी भालो लागले लाइक शेयर करबेन आर आमार चैनलटिके प्लिज सबस्क्राइब करबेन। रेसिपिटी शुरू करार जन्य प्रथमेई 2 कप ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ ময়দা 1 কাপ আটা ব্যবহার করতে পারে। পরিমাণ মতন লবণ, 1 চামচ রিফাইন্ড অয়েল, সব উপকরণকে হাতে করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট স্মুথ ডো তৈরি করে নেব। ময়দা মাখা হয়ে গেছে, যেমন রুটি বা লুচি তৈরি করার জন্য আমরা যে ডো তৈরি করি ঠিক সেই রকমই। এবার ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। 8-10 সেকেন্ড তেলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য নাড়াচাড়া করে একটি মাঝারি সাইজের সিদ্ধ করা আলুকে ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো। আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ কসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছে। অন্যদিকে ময়দাকে ঢাকা খুলে দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এর থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব, খুব বড়ও না আবার খুব ছোটও না। লেচিগুলোকে হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন, এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি গোল করে নেব। গোল করে নেওয়া হয়ে গেলে আমি কিচেন টপটাই পরিষ্কার করে সেখানে বেলে নিচ্ছি। আমি তেল ছাড়া বেলছি, আপনারা চাইলে সামান্য তেল বুলিয়েও বেলে নিতে পারেন। এবার আলুর পুর পরিমাণ মতন দিয়ে দেখুন এইভাবে আমি মুড়ে শিল করে দিচ্ছি, যাতে পুর বেরিয়ে না যায়। হাতে করে চেপে চেপে গোল করে দিচ্ছি, খুবই সহজে এটা করে নেওয়া যায়। আরেকটিকেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে লুচির মতন বেলে নিয়ে তারপর পরিমাণ মতন আলুর পুর দিয়ে মুখটা শিল করে দেব, যাতে আলুর পুর বেরিয়ে না যায়। হাতে করে চেপে চেপে গোল করে দেব। সবগুলিকে তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জল গরম হয়ে গেলে একটি স্টিলের প্লেট নিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল বুলিয়ে নেব। এগুলোকে স্টিলের ডিশের ওপর দিয়ে দেব। সবগুলি দেওয়া হয়ে গেছে। এবার মাঝারি আঁচে ঢাকা দিয়ে 8-10 মিনিটের জন্য স্টিম হতে দেব। 8-10 মিনিট পর স্টিম হয়ে গেলে ঢাকা খুলে দেব। এগুলো ভেজে নেব, তাই গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। ভালো মতো তেল গরম হয়ে গেলে এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। একটা সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য।
গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ভেজে মাঝারি নেবে। আঁচে ভাজলে এইগুলো খুবই খাস্তা হয়, হাই হিটে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে এসেছে, লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নেব। এগুলি খেতে ভীষণই সুন্দর হয় আর খুব খাস্তাও হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে ডিনারেও সার্ভ করতে পারেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। যখনই খাবেন তখনই খেতে ভীষণই মজার লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।